চোর ধরুন, চোরকে শায়েস্তা করুন, চুরির মাল ফেরত পেতে কি কি আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 6,666 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমা যদি কেউ 1,15,000 মতান্তরে 1,30,000 বার যদি কেউ পাঠ করে, তাহলে যে ব্যক্তি পাঠ করেছে সেই ব্যক্তির ইনশাল্লাহ তার বদদোয়া গিয়ে লাগবে। এবং আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের ওসিলায় যেই ব্যক্তি আপনার মাল নিয়েছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ। তো এই আমলটি কীভাবে করবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো প্রথমত বলছি, আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন, প্রথমত আপনাদের পবিত্র অর্জন করতে হবে। এরপরে আপনাকে একটি পবিত্র জায়গার মধ্যে বসতে হবে, নামাজি লোকদেরকে নিয়ে এই খতমটা পড়তে হবে। তো ইনশাল্লাহ আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে ইনশাল্লাহ পড়তে পারেন, আর যদি মনে করেন যে হুজুর আমার সময় নেই অথবা আমাদের মধ্যে নামাজি লোক নেই, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা পড়ে দেব। এই নাম্বারে যোগাযোগ করবেন 01643063744। তো এটি আপনারা পড়লে বা আমরা পড়লে কোন নিয়মে পড়ি এটা আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়বেন, এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি এটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি যখন 1,15,000 বা 30,000 যে আপনি পড়বেন, প্রতি 100 বার পর পর আপনাকে পড়তে হবে, ফাস্তা জবনা আলাহু আনজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইনশাআল্লাহ। এই আমলটি যদি আপনি করেন ইনশাআল্লাহ আমি আল্লাহর শপথ নিয়ে বলতে পারবো, আপনি যদি খালিস দিলে, আপনি যদি এই আমলটি করেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ, এবং চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।